নমস্কার বন্ধুরা, যেরকম কথা দিয়েছিলাম সেরকমভাবে আমার নতুন আবার ভিডিও নিয়ে এসেছি। এবার আজকে একটা ভালো একটা খুব সুন্দর ফুচকা চ্যালেঞ্জ করব। সেখানে আমার এক বন্ধু থাকবে আর আমাদের এক দাদা থাকবেন, যে আমাদের নতুন টিম মেম্বার। তো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা লাইক করবেন অবশ্যই। তাহলে আজকে আমাদের যে দাদা আছে দীপঙ্কর দাসে, আমাদের নতুন টিম মেম্বার, তার সঙ্গে আপনাদের ইন্ট্রোডিউস করে দিই। বাকি যে ডিটেলসটা সে আপনাকে বুঝিয়ে দেবে। আসুন হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ফুড বিকেপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা অনেকদিন পর আবার এসেছি আজকে আমাদের নতুন চ্যালেঞ্জ ফুচকা চ্যালেঞ্জ নিয়ে। এই ফুচকা চ্যালেঞ্জে তিনজন পার্টিসিপেট করবে, তার মধ্যে একজন আমি, সরি উদয়, আমি নিজেকে একটু ইচ্ছে করে বললাম। আচ্ছা শুভ শুভ আবার নতুন ফর্মে, সাথে আমাদের ভাই দাঁড়িয়ে আছে উপরে অভি। চলুন শুরু করা যাক আমাদের ফুচকা রাউন্ড। আজকে যে ফুচকা চ্যালেঞ্জ হচ্ছে তার নিয়মটা আপনাদেরকে জানিয়ে দিই। নিয়ম হচ্ছে যে প্রতি কটা প্লেটে 30টা করে ফুচকা রাখা আছে। প্রত্যেককে ফুচকা খাওয়ার সময় আলু ভরতে হবে, টক জল ভরতে হবে, তারপর ফুচকাটা খেতে হবে। যদি কেউ এখানে টক জল বা আলু না ভরে ফুচকাটা খায়, সেই ফুচকাটা কিন্তু কাউন্টিংয়ে আসবে না। সেই কারণে প্রত্যেকের কাছে 30টা 30টা করে ফুচকা রাখা আছে। সব থেকে মুখরোচক খবর এবং জনপ্রিয় কি জানেন, জিততে পারলে 500 rupees, 500 টাকা, কে জেতে সেটাই হচ্ছে দেখার। হ্যাঁ বন্ধুরা, সাথে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা থাকুন, দেখতে থাকুন কে জেতে কে কটা খেতে পারে। চলুন আমরা শুরু করি আমাদের ফুচকা চ্যালেঞ্জ। আমাদের সময় হচ্ছে 3 মিনিট, 3 মিনিটে 30টা ফুচকা। যে 3 মিনিটে 30টা ফুচকা শেষ করতে পারবে সে পাবে 500 টাকা। উদয় বেশ এগিয়ে চলেছে, খুব ফাস্ট খাচ্ছে উদয়। শুভ মনে হচ্ছে না পুরনো ফর্মে আছে, যাই হোক। ওদিকে অভি, আলু ভরতে হবে, টক জল নিতে হবে প্রত্যেককে। কিন্তু আচ্ছা একটা ভেঙে গেছে ওই প্লেটে। সাবাস, সুন্দর এগিয়ে চলেছে সবাই। 1 মিনিট শেষ, এই দেখুন 1 মিনিট 24 সেকেন্ড। দ্রুততার সাথে খেলা চলেছে স্যার, এক এক করে নিতে প্লেয়ার। তারপরে ভাই দেখি সাবধান, ভীষণ খেলনা কিন্তু। আরেকজন টক জনের মধ্যে সাঁতার দিচ্ছে ফুচকাকে নিয়ে। চলুন করো, চলো চলো চলো। বাহ, তো অভি বেশ সুন্দর গুছিয়ে গুছিয়ে খেয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমাদের পুরনো খিলাড়ি একটু ফর্ম খারাপ যাচ্ছে। 2 মিনিট 8 সেকেন্ড, জিততে পারলে 500। আবার জমে উঠেছে ফুটি বিকেপি। আমার দেখে মনে হচ্ছে শুভ প্রচন্ড টক জল খেতে ভালো আছে। তারপর শুভ এর পরের বাটিটা চুমুক দিয়ে খেয়ে নিস তুই, কোনো চিন্তা নেই। সাবাস সাবাস উদয় সাবাস। অভিও দিক দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে, টান টান কম্পিটিশন। একটা দুটো তিনটে চারটে পাঁচটা, উদয় পেটে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ছটা ভেঙে গেছে উদয় একটা। 3 মিনিট শেষ, স্টপ স্টপ, আর কেউ খাবে না, স্টপ 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 স্টপ, যে যেখানে আছো থেমে যাও, ঠিক আছে।
এবার শুরু হবে আমাদের কাউন্টিং। আচ্ছা অপু ভাই, আমাদের এই শুভ আগে হেরে গেছে, প্রচুর পড়ে রয়েছে, শুভবাবু শেষ, আপনি টক। আচ্ছা এইদিকে হয়ে গেল উদয়, উদয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তিরিশটা থেকে সাতটা, তেইশটা খেলছে তিন মিনিটে উদয়। আচ্ছা এবার হচ্ছে অভি, অভির কাউন্টটা করে নিই, অভির কাউন্টে হচ্ছে এক দুই তিন চার পাঁচ, অভি খেয়েছে পঁচিশটা, তাহলে আজকের উইনার হচ্ছে অভি, ফুচকা চ্যাম্পিয়ন অভি। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি দর্শক বন্ধুরা, আপনারা যদি এই চ্যালেঞ্জে পার্টিসিপেট করতে চান আমাদের, প্লিজ কমেন্ট করুন, আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আপনার নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস, আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নেব এবং আমাদের নেক্সট কি কম্পিটিশন হবে সেটাও আমরা আপনাকে ইনফর্ম করে দেব। আসুন সবাই মিলে একসাথে ফুডি বিকেপি হয়ে আবার জার্নি স্টার্ট করেছি, যখন আবার দৌড়বো আমরা। আজকের এই উইনারকে, উইনাররা চলে এসো, সব দেখাবো আপনার সমস্ত পারফরমেন্স দেখাবো আমরা, খুব খারাপ পারফরমেন্স হয়ে গেছে আপনার এতদিন ধরে, ডিটাচ আপনি, এবার ডক্টর খান, ডক্টর আপনাদের জন্য, কারণ আমাদের অনেক দর্শক বন্ধুরা বলছিল শুভকে আবার দেখতে চায়, শুভর সেই খাওয়ার ভিডিওতে, সেই কারণে শুভ শরীর খারাপ থাকা সত্ত্বেও পার্টিসিপেট করেছে আজকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ শুভকে, এই জন্য হাততালি একটা। সঙ্গে থাকুন, ফুডি বিকিপির সাথে থাকুন, আজকে আমাদের চ্যালেঞ্জ এখানেই শেষ করছি। ও গিফটটা, গিফট হচ্ছে 500 রুপিস, এটা পাচ্ছেন অভি। তো আজকের মতন আমরা এখানেই শেষ করছি, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন ফুডি বিকিপি এবং লাইক সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। বাই।